হ্যালো ইব্রন আজকে আমরা কথা বলবো ট্রান্সফর্মার নো লোড কন্ডিশনে কেমন বিহেভ করে নো লোড কন্ডিশন বলতে বোঝাচ্ছি সার্কিটটা ওপেন করে দেওয়া অর্থাৎ কোনো কানেকশন থাকবে না সেই অনুযায়ী ট্রান্সফর্মারটা কেমন বিহেভ করবে তা চলো আমরা দেখে ফেলি এখন আমরা এসি ভোল্টেজ সাপ্লাই দিছি এসি ভোল্টেজ সাপ্লাইয়ের কারণে ইএমএফ ক্রিয়েট হবে আর আমরা জানি ওয়ার্কিং প্রিন্সিপাল ক্লাসটাতে আমরা আলোচনা করেছিলাম ইএমএফের কারণে আমাদের কারেন্টার সৃষ্টি হবে আর এই কারেন্টের ফলে এখানে আই নট এবং এন ওয়ান এটা লিঙ্ক হয়ে একটা ম্যাগডিং ফ্লাস্ক ক্রিয়েট করবে ঠিক আছে আচ্ছা ম্যাগডিং ফ্লাস্ক ক্রিয়েট করবে কীভাবে জাস্ট ফ্লাস্কটা কীভাবে ক্রিয়েট করবে এটা হচ্ছে ফাইন তাহলে আর আমরা এটাও আলোচনা করেছিলাম দুই প্রান্তে প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের দুই প্রান্তে ভোল্টেজের ভোল্টেজ তৈরি হয়েছিল। এখন ভোল্টেজ তৈরি হওয়ার ফলে নিশ্চয়ই এখানে কারেন্ট তৈরি হওয়ার কথা কিন্তু যেহেতু এই সার্কিটটা এই সার্কিটটাকে আমি ওপেন করে দিয়েছি এর কারণে এই এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হওয়ার নিশ্চয়ই কোনো কথা নেই তার মানে এই কারেন্টের মানটা হবে জিরো তাহলে আমরা কি করলাম প্রথমে এসি ভোল্টেজ সাপ্লাই করলাম এর ফলে কারেন্ট সৃষ্টি হলো কারেন্ট এবং প্রাইমারি টার্ন নাম্বার অফ টার্নের সাথে লিঙ্ক হয়ে ফ্লাস্ক তৈরি হলো আচ্ছা তাহলে আমরা ফ্রাইডে সেকেন্ড ল অনুযায়ী কী জানি ই ইজ প্রপোর্শনাল টু ডি ফাইভ বাই ডিটি অর্থাৎ টাইমের রেসপেক্টে ফ্লাক্স ভোল্টেজের সমানুপাতি ইন্ডিউস ভোল্টেজের সমানুপাতিক এখন এই সমানুপাতিক চিহ্নটা যদি ওঠাতে চায় তাহলে কি হবে মাইনাস এন ডি ফাই বাই ডিটি এখন আমরা এ ডিফাই বাই ডিটি এটা বুঝলাম কিন্তু এই মাইনাসটা আসলে কি কেন বোঝানো হয় আমরা আমরা এটা জানি যে ফ্লাক্স তৈরি কারণকে কি করে বাধা দেয় এটা লেন্সের সূত্রে আমরা পড়েছিলাম যে যে ফ্লাক্সের কারণে এই ভোল্টেজটা তৈরি হয়েছে এই ভোল্টেজটাকেই কি করবে বাধা সৃষ্টি করবে নেগেটিভ চিহ্ন দ্বারা আমরা বাধাকে বোঝাইছি এছাড়া কিছুই না তাহলে আমরা এখন আমরা বলতে পারি যে ই ওয়ান প্রাইমারি ইন্ডিউজ ভোল্টেজ ই ওয়ান ইকোয়াল টু মাইনাস এন ওয়ান ডি ফাইভ ডিটি আর ই টু ইকাল টু লিখতে পারি কি মাইনাস এন টু ডি ফাইভাই ডিটি এখন যেহেতু এসি ভোল্টেজের কারণে ফ্লাক্স সৃষ্টি হয়েছে তার মানে যেহেতু ভোল্টেজটা ভোল্টেজটা অল্টারনেটিং তার মানে ফ্লাক্সটাও কিন্তু অলটারনেটিভ ফ্লাক্সে ক্রিয়েট হবে তাই না আর আমরা অল্টারনেটিং ফ্লাক ফ্লাক্সের সূত্রটা কী জানি ফাইভ ইকোয়াল টু ফাইভ এম সাইন ওমেগা টি এখন তাহলে আমরা এই ইকোয়েশানে যদি ফাই মারটা বসাই তাহলে কী হবে মাইনাস এন ওয়ান ডিডিটি অফ মানটা কি আছে ফাইভ এম সাইন ওমেগা টি এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মাইনাস এন এটা যদি ফাইভ যদি করি তাহলে হবে কি ফাইভ এম কজ ওমেগা কজ ওমেগা টি এখন কজকে যদি আমরা রিপ্লেস করতে চাই সাইন দ্বারা তাহলে আমরা আমরা একটা জিনিস কিন্তু জানি যে সাইন মাইনাস যদি আমরা করি তাহলে এটা কিন্তু থেটা হয় তাহলে এটা রিপ্লেসমেন্ট আমরা লিখতেই পারি মাইনাস এন ওয়ান ফাই এম ওমেগা সাইন পাই তাহলে এটা লাস্ট কি আসে লাস্ট যদি আমরা এই মাইনাস চিহ্নটাকে উঠিয়ে চাই তাহলে আমরা কী করব ওমেগা সামনে আসবে আর পাই বাই টুটা চলে যাবে তাহলে এন ওয়ান ফাই এম সাইন টু তাহলে আমরা কি পেলাম ইয়ান ইকল টু তাহলে একইভাবে ই টু ইকল টু নিশ্চই সেম জিন এখন আমরা দেখব ফেজর ডায়াগ্রাম নো লোড কন্ডিশানে ট্রান্সফরমার ফের ফেজ ডায় ডায়াগ্রামটা কেমন হয় এটা আমরা দেখব যদিও বা ফেজোর ডায়াগ্রাম নিয়ে আমি আরেকটা ক্লাস নিব যেখানে হচ্ছে ফেজোর ডায়াগ্রাম সম্পর্কিত যাবতীয় যা যা আছে সব কভার করবে ওখানে তারপরে আমরা ট্রান্সফর্মের নো লোড কন্ডিশন যেহেতু শিখলাম তাহলে এখানে আমরা ফেসবুক ডায়াগ্রামটা কীভাবে অঙ্কন করা হয় সেটা আমরা একটু দেখব এখানে মে এখানে হচ্ছে নিলাম ফ্লাক্ক ফ্লাক্সকে ভোল্টেজ কী করবে আমরা এখন দেখতে পাচ্ছি পাই টু কী করতেছে ল্যাক করতেছে অর্থাৎ ই ওয়ান এবং ই টু ফ্লাক্সকে কী করবে ল্যাক করবে তাহলে যেহেতু ল্যাক করবে আমরা কত ডিগ্রিতে ল্যাক করবে নাইনটি ডিগ্রিতে ল্যাক করবে অর্থাৎ এখানে ই ওয়ান এবং ই টু কত ডিগ্রিতে ল্যাক করবে নাইনটি ডিগ্রিতে ল্যাক করবে আচ্ছা এবার একটু মনে করি তো আমরা যে লেন্সের সূত্র অনুযায়ী আমরা জানি কি যে ভি ওয়ানের কারণে কিন্তু ই ওয়ানটা সৃষ্টি হয়েছিল আর ভি ওয়ানের কারণে যেহেতু ই ওয়ান সৃষ্টি হয়েছে এটাকে কিন্তু বাধা ছিল আমরা যে মাইনাস চিহ্নটা যেটা ইউজ করেছিলাম অর্থাৎ এখানে আমাদের ই ওয়ান ই টু এর যে ডিরেকশনটা হবে তাহলে ভি ওয়ান অর্থাৎ এসি ভোল্টেজ সাপ্লাইয়ের যে সাপ্লাই ভোল্টেজটা ছিল সেটা কী হবে জাস্ট এটা উল্টা দিকে একশো আশি ডিগ্রি অর্থাৎ এটা হবে ভি ওয়ান এখন আমরা তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি এখানে আমরা এক্সাইটিং কারেন্ট আইনট ইউজ করলাম এখন বলতে পারবা যে আইনট কারেন্টটা কেন এখানে ইউজ করা হয়েছে অর্থাৎ ল্যাগ ল্যাগ করা হয়েছে এটা কেন বলতে পারবা এটা আমরা বি কার্ড দেখে কিন্তু অনায়াসে বলতে পারি কেমন এক্স অ্যাক্সিস বরাবর ধরা হয়েছে এইচ ওয়াই অ্যাক্সিস বরাবর ধরা হয়েছে বি আমরা জানি যে এইচ প্রপোর্শনাল টু আই আর বি প্রপোর্শনাল টু ভি অর্থাৎ এখানে আমরা এই জায়গাটা যদি আমরা একটু চিন্তা করি এখানে কিন্তু কারেন্টের মান জিরো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে কারেন্টের মান জিরো হলেও কিন্তু ভোল্টেজের মান জিরো হয় না ভোল্টেজের কিছু মান কিন্তু থেকেই যায় অর্থাৎ কারেন্টের মান জিরো কিন্তু ভোল্টেজের কিছু মান থেকে যায় অর্থাৎ কি ভোল্টেজ লিড করবে কারেন্টকে এর কারণেই আমরা এই কারেন্টটা এখানে ল্যাক করিয়েছি অর্থাৎ এখন এদের মধ্যবর্তী কোন ধরলাম ফাইভ নট এখন এইটা কিন্তু একটা ভেক্টর ফর্ম হয়ে গেছে খেয়াল করেছো এটা যদি একটা ভেক্টরের লব্ধি হয় তাহলে এর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট থাকবে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট থাকবে এখন আমরা কি জানি যার সাথে কোন থাকে সেটা কজ কম্পোনেন্ট থাকে কজ ফাইনট এটা হবে কি আই নট সাইন ফাই নট এখন আমরা যদি বলি আই নট কজ ফাইনট আর আই নট সাইন ফাইনট এর পরিচয়টা কি আই নট কজ ফাইনট এটাকে বলা হয় আই ডাব্লু নট সাইনোমিকানট ফাইনটকে বলা হয় আই নিউ আই কি আই আইডাব্লিউটা হচ্ছে ওয়ার্কিং ওয়ার্কিং কম্পোনেট অফ নো লোড কারেন্টকে বলা হয় আই নট কজ ফাইনট এটা কিন্তু আয়রন লস ঘটায় তার মানে ওয়ার্কিং কম্পানিটা কী করে আয়রন লস প্রডিউস করে আর আই নিউ যেটা এটা হচ্ছে ম্যাগনেটিক কারেন্ট এটা কিন্তু কোনো প্রকার ট্রান্সফর্মারকে ট্রান্সফর্মারের লস প্রডিউস করে না এটা ম্যাগনেটিক কম্পোনেন্ট হিসাবে কাজ করে এখন আমরা যদি ফেকটা রুল অনুযায়ী আই নটের মানটা বের করতে চাই তাহলে কী হবে আই এক্স বা আই মিউ ইকুয়াল টু আই নট সাইন সাইন ওমিকা ফাইনট আই ডাব্লিউ ইকাল টু আইনট কজ ফাইনট তাহলে সেক্ষেত্রে আই ইকোয়াল টু কী হবে রুট অভার আইডাব্লিউ স্কোয়ার প্লাস আই মিউ স্কোয়ার প্রতিটা ক্লাসের মতোই ক্লাস শেষে আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি ফ্লোচার্ট আকারে যাতে করে পুরোটা ক্লাস একবারে কভার করা যায় সবার একটু বুঝতে সুবিধা হয় তাহলে এখন আমরা দেখি ট্রান্সফর ট্রান্সফর্মার অন নো লোড এখানে কি কি করছিলাম আমরা সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে ওপেন সার্কিট করে দিয়েছিলাম যার কারণে আমাদের লোডে কোনো প্রকার কারেন্ট যাচ্ছিলো না কারেন্টের মান হচ্ছিল জিরো তাহলে এখন আমরা দেখি প্রচারটা কি বলে ওয়ে সেকেন্ডারি ওয়াইন্ডিং ইজ ওপেন সার্কিট যখন আমরা ওপেন সার্কিট করছি কারেন্ট আই টু কারেন্টের মান হয়ে গেছে জিরো তারপর আমরা কী করলাম তারপরে আমরা করছি এসি সাপ্লাই অফ ভি ওয়ান ইজ কানেক্টেড আমরা ভি ওয়ান সাপ্লাইটা কানেক্ট করে দিলাম তারপরে আমাদের এখানে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে নো লোড কারেন্ট আই নট এক্স আই নট কল্ড এক্সাইটিং কারেন্ট অফ ট্রান্সফর্মার ড্রন বাই প্রাইমারি ওয়াইনিং আইনট যে কারেন্টটা ক্রিয়েট হয়েছে এই কারেন্টটার নাম হচ্ছে এক্সাইটিং কারেন্ট এক্সাইটিং কারেন্ট জিনিসটা কি এক্সাইটিং কারেন্ট জিনিসটা কি বোঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে রেটেড কারেন্টটা কি রেটেড কারেন্টটা হচ্ছে ম্যাক্সিমাম রেট অফ কারেন্ট অর্থাৎ এর ওপরে যদি আমি কোনো কারেন্টের ভ্যালু ট্রান্সফর্মের মধ্য দিয়ে প্রবেশ করাই তাহলে কিন্তু ট্রান্সফর্মার উইনিংগুলো পার্ণ আউট করবে সুতরাং আমাদেরকে কী করতে হবে অবশ্যই রেটেড কারেন্টটা রেটেড কারেন্টের থেকে কম পরিমাণ কারেন্ট ফ্লো করানো লাগবে এটাই হচ্ছে এক্সাইটিং কারেন্ট অফ ট্রান্সফর্মার রেটেড কারেন্টের টু থেকে টেন পারসেন্ট যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমাদের এক্সাইটিং কারেন্ট আই নট আইনটের ভ্যালুটা তারপরে আমরা কি করলাম যে আইনোট কারেন্ট এবং এন ওয়ানের সাথে যখন আমরা লিঙ্ক করছিলাম তখন আমরা ফ্লাস্ক ফাই সেট হয়ে গেছে এরপরে আমরা স্বাভাবিকভাবে ফাই কল টু অল্টারনেটিং ফ্লাস্ক ফাই কল টু ফাইন সাইন ওমেগাটি ফ্যারডেস সেকেন্ড লয়ের মাধ্যমে আমরা যখন ক্যালকুলেশনটা করলাম তখন আমাদের ক্যালকুলেশান যেটা আসলো সেটা হচ্ছে ঠিক এরকম তারপর আমরা ফেজোর ডায়গ্রামটা ড্র করলাম আই মিউ ডব্লিউ এবং আই এস ভ্যালুটা বের করতে পারলাম